হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মাইলি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর আজকের ভিডিওটি আমি সুন্দর করছি, শুরু করছি এই সুন্দর সুন্দর ফুল দিয়ে, ঠিক আছে? রেড রোজ, গোলাপ, আসলে যত রঙেরই গোলাপ হোক না কেন রেড রোজ হচ্ছে সবচাইতে আর কি সেরা আমার কাছে মনে হয়, খুব ভালো লাগে। তো আমার বাগানে একটু সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখাচ্ছি একটু পরে। তার আগে দেখেই নিই এই সুন্দর সুন্দর ফুলগুলা, ঠিক আছে? এটা হচ্ছে হলুদ গোলাপ, তারপরে এখান থেকে এইটাই কি হয় বন্ধুরা, এই গোলাপটাই এরকম হয়ে যায়। আর এখান থেকে তো অনেকগুলো কলি আছে, আর এখান থেকে তো আমার হোয়াইট হিবিস্কাস। বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এই হোয়াইট হিবিস্কাসটা, আমি অনেকবার ভিডিওতে আপনাদের সাথে আমি এই গাছটা আর কি শেয়ার করেছি। অনেক ফুল আসছে বন্ধুরা, এটা এই প্লান্টটা আমার মনটাকে একদম ভরাই দিছে, কি বলবো। আমার কোনো অতৃপ্তি নেই এই প্লান্টটার প্রতি, এই প্লান্টটা আমাকে এত এত মন ভরাই দিছে, এত ফুল আসে। এই যে দেখেন এখান থেকে আছে 1, 2, 3, 4টা, ওপাশ থেকে আছে আরও 4টা, প্রতিদিন 8টা 9টা করে ফুল আসছে এটার মধ্যে। আর দেখতেও ভীষণ ভালো লাগে হোয়াইট হিবিস্কাস। ওখান থেকে আছে অ্যালমন্ডা, মেক্সিকান হেদারটা তো মনে হয় এখন একটু অফ সিজন, শীতকালে একটু ভালো করে ফুলটা আসে। এখান থেকে পুত্তলিকা লাগিয়ে রেখেছি, আমরা তো এগুলোকে বলতাম ঘাস ফুল কিন্তু এখন এটাকে বলা হয় পুত্তলিকা, ঠিক আছে? এটা হচ্ছে আধুনিক নাম। এখানে এখন তো প্রায় 1:30টা 1টা হয়ে গেল প্রায়, এ কারণে আর কি যে আসছিল সকালবেলা ফুলগুলো, এখন ফুলগুলো নাই, সকালে একদিন দেখাবো আপনাদেরকে ফুলগুলো, ঠিক আছে? তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে আমার বাগানে একটা সমস্যা হয়েছে সেটা এই যে দেখুন, এটা কি বন্ধুরা, এটা কি? যেই হোয়াইট হিবিস্কাসটা আমি দেখাচ্ছিলাম এই হোয়াইট হিবিস্কাসটা আমার মনটা ভরিয়ে দিছে। আর এবছর তো এই হোয়াইট হিবিস্কাসে প্রচুর ফুল আসছে, ঠিক আছে? আর এই হচ্ছে আমার বাগানের এনিমি, ঠিক আছে? বাগানের এনিমি একদম গাছ প্লান্ট সব শেষ করে দিবে, আপনার বাগান ধ্বংস করে দিবে এই শত্রুকে যদি আপনি বাগান থেকে না উচ্ছেদ করেন, ঠিক আছে? দেখেন এখান থেকে একটা কলি ছিল, এই কলিটাকে ওরা কীভাবে অ্যাটাক করছে, এটাকে বলে মিলিবাগ। তো আমি তো স্প্রে করে দিই, ঠিক আছে? তো হয়তো বা একটু এদিক ওদিক মানে হয়ে যায়, এ কারণে হয়তো বা এই পাশটাতে স্প্রে আসে নাই বা পড়ে নাই নাকি আমি জানি না, এটাতে এই অবস্থা হইল। তো এখানে তো অবশ্যই নিম অয়েল তো আমাকে দিয়ে দিতে হবে, নিম অয়েল তো আমি দিয়ে দিব। তা আমি কি করব বন্ধুরা, আমি এটা কিভাবে আমি আমি একটু নিম অয়েল তো দিবই, এটা নিম অয়েল হচ্ছে, আমি এখন এটাকে একদম এটাকে আমি এই যে আসলে এক হাতে ক্যামেরা আরেক হাতে কাজ করা সমস্যাই হয়ে যায়। এই যে এই যে দেখছেন, এটাকে আমি একদম দূরে ফেলে দিব, আমার বাগানের আশেপাশে এটাকে রাখবো না, যেহেতু এটা অ্যাট্যাক করছে। তো এটার মধ্যে আমি আর স্প্রে করলাম না, নিম অয়েল কিছু দিলাম না, নিম অয়েল এমনি আমি সম্পূর্ণ গাছটার মধ্যে স্প্রে করে দিব কিন্তু এটার মধ্যে আমি দিলাম না, এটাকেই এই ডালটাকেই আমি উপড়ে ফেলে দিলাম, ঠিক আছে? আমার বাগানের শত্রু এই ডালটাকে আমি উপড়ে ফেলে দিলাম। এই যে এটা কিন্তু বন্ধুরা চীনের এখন দেখে রাখুন, আর যারা বাগান করে তারা সবাই আর কি কম বেশি এটা জানে, এটা চীনে এটা হচ্ছে হিলিবাগ, এটা এটা হচ্ছে এক ধরনের ফাঙ্কাস আর কি, এটা গাছের মধ্যে হয় আর হলে পরে একদম সর্বনাশ হয়ে যায়, একদম গাছ অতি দ্রুত খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এইটুকুই ছিল আমার এই ভিডিওটি। তো আমার সাথে থাকবেন আশা করি। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।
বাহ।